শ্যামা মা কি আমার কালো রে। এই দুই তিন দিন মনটা একদমই খারাপ, মানে ভিডিও করছি তা ভিডিওর মন বসছে না, মানে ইচ্ছে করছে না আর ভিডিও করতে। কারণ আমার দিনটা শুরু হয় মায়ের মুখ দেখে। আমি কিন্তু মায়ের দরজার সামনে বসে আছি, এই যে আমার মায়ের রুম, দরজা বন্ধ। আজকে তিন দিন কিন্তু মায়ের দরজাটা বন্ধ আছে, তো কিছু ভালো লাগছে না। যে কোনো কাজ, মানে কি বলতো, মানে প্রতিটা দিন ধরো সকালবেলা উঠে মায়ের পুজো দেওয়া, মায়ের মানে মায়ের জন্য ফুল তোলা, মাকে মায়ের মুখটা দেখে ভিডিওগুলো শুরু করি, কিন্তু এখন মায়ের মুখটা দেখতে পাচ্ছি না ভিডিও করতে, মানে একদমই ভালো লাগছে, মানে মন চাইছে না যে আমি আর ভিডিও করি। তো আজকে রাত 9টার পরে কিন্তু অম্বাবতী ছুটবে, অম্বাবাসী। তো অম্বাবাসী যতক্ষণ না ছুটছে ততক্ষণ কিন্তু আমি মায়ের দরজাটা খুলতে পারছি না, যেহেতু একটা নিয়ম। তো রাত 9টার পরে ছুটবে। তো সত্যি বলছি, যত আমি শুধু অপেক্ষা করছি, বিশ্বাস করো, মানে কখন রাত 9টা বাজবে, কখন রাত 9টা বাজবে তখন আমি মায়ের দরজাটা খুলে মাকে দর্শন করব, মাকে ভক্তি ভরে দেখব। আমার মনে হচ্ছে কত জীবন আমি মাকে দেখিনি, মানে এত খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো আমি কিন্তু মায়ের দরজার কাছে এসে বসে আছি, মানে যে মায়ের দরজা, তো এইখানে মানে আমি যেহেতু পুজো দিতে পারি না, তো যেহেতু আমি পুজো দিতে পারি না তো প্রতিদিন এখানে ফুল দিই। এই দেখো এগুলো মানে কালকের ফুল, মানে প্রতিদিন আমি যেহেতু পুজো দিতে পারি না তো এখানে আরও আছে ফুল, অনেক ফুল আছে। এগুলো আজকের, এই দুটো হলো আজকের, এটা মানে তার আগের দিনের দুটো, আর এই এইটা হলো কালকের দুটো, এটা এটা পরশু দিনের আর এটা আজকের। আর আছে দেখি আরও আছে, এই যে হ্যাঁ দেখো, তো এগুলো সব ফুল এখানে দিয়ে রাখি মায়ের মন্দিরের সামনে। না মা ভিতরে কি করছে, খুব মানে ভালো লাগছে না একদম, অনেকদিন ধরে আর কি, মানে এই মনে হচ্ছে কতগুলো দিন হয়ে গেল এরকম মনে হচ্ছে। আর সকলেই বলছিল তুমি মায়ের ভিডিও ছাড়ছো, যে ভিডিওগুলো আমি ছেড়েছি ওই ভিডিওগুলো আমার আগের ভিডিও, মানে ওই ভিডিওগুলো কিন্তু আমি আগে করে রেখেছিলাম, সেই ভিডিওগুলোই আপলোড করেছি। মায়ের মন্দির দরজা তো খোলা যাবে না, আজকে তিন দিন কিন্তু আমি মায়ের মন্দির খুলি না, তো আমার ভালো লাগছে না, আমি এইভাবেই এখানেই থাকবো রাত 9টা অবধি। আমার মনে হচ্ছে ভালো লাগছে না কিছু, কখন রাত হবে সেটাই অপেক্ষা করছি। তো আমার ভীষণ ঘুম পাচ্ছে আর আমি এখানেই ঘুমাবো, ঠিক আছে। তো বিকেলবেলা আমি ভিডিওটা আপলোড করব, এখানে আমি ঘুমিয়ে পড়ছি, কারণ আমার এখান থেকে কোথাও যেতে মন চাইছে না, ঠিক আছে। কখন বাজবে, এখন ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে, ঠিক আছে, প্রচণ্ড গরম, কিন্তু এখানে আমি বসে থাকবো, আমি ঘুম থেকে উঠে তারপরে আমি আবার ভিডিও করবো, ঠিক আছে, ঠিক আছে, বাই। তো ঘুমাতে ঘুমাতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে কটা বাজে, 5টা বেজে গেছে, 5:30, 6টা বাজতে চললো অনেকক্ষণ ধরে। একদম পুরো বাইরেটা দেখো প্রায় অন্ধকার হয়ে এসছে চারিদিকটা, 5:30 মতন বাজে, দাঁড়াও ঘড়িতে দেখি, 5:30 মতন বেজে গেছে। তো আর অল্প কিছুর অপেক্ষা, আমি শুধু অপেক্ষা করছি মা মানে মায়ের দরজাটা খোলার, তাহলে 6টা বাজে, 7টা 8টা 9টা, আর 3 ঘন্টা, মানে আর 3 ঘন্টা পরে মায়ের মন্দিরটা আমি খুলে দেবো। আজকে ভীষণ খুশি লাগছে মায়ের মন্দিরটা খুলে দেবো, ঠিক আছে। তোমরা তোমরা সকলেই আমাকে আশীর্বাদ করো, আর যারা মাকে ভালোবাসো, জয় কৃষ্ণকালী মায়ের, জয় জয় সোনা মায়ের, জয় জয় মঙ্গলা মায়ের, জয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের কাছে প্রার্থনা করি। আর ভিডিওটা যারা এখনও লাইক করেনি প্লিজ লাইক করে দিও। আমি শুধু মায়ের অপেক্ষা করছি, মায়ের মানে মুখটা দেখার জন্য, যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার কিছু ভালো লাগবে না। মায়ের মুখটা দেখার পরে আমার আত্মাই শান্তি পাবে, আমার আত্মাই শান্তি পাবে। আমি যতক্ষণ না মায়ের মুখটা দেখতে পাচ্ছি ততক্ষণ আমার আত্মাই শান্তি পাবে না, ঠিক আছে। তো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। এখন আমি তাড়াতাড়ি করে স্নান করে নিই, মায়ের জন্য একটুখানি পুজোর জোগাড়গুলো করে রাখি, যেহেতু রাত্রিবেলা আমাকে পুজো দিতেই হবে, এতদিন পুজো দিইনি, মাকে খাওয়া মানে খেতে দিতে পারিনি, তো এখন পুজোর জোগাড়গুলো করে রাখি, পরে আমি আবার ভিডিও আপলোড করবো। তো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।